আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। জব অ্যালার্ট চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন, কত টাকা পরিশোধ করতে হবে সব কিছু নিয়ে আলোচনা করবো। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের স্মারক নং এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 25/2/2021। এখানে প্রথমে এক নম্বর ছিল স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 10টি, বেতন স্কেল জাতীয় বেতন গ্রেড 13, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, সাতলিপিতে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। দুই নম্বর ছিল কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদসংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তিন নম্বর ছিল শাটল মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, পদসংখ্যা 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। চার নম্বর ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, পদসংখ্যা 4টি, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাঁচ নম্বর ছিল ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা 2টি, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ছয় নম্বর ছিল ফটোকপি মেশিন অপারেটর, পদসংখ্যা 1টি, বেতন গ্রেড 18, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাত নম্বর ছিল ডিসপ্যাচ রাইডার, পদসংখ্যা 1টি, বেতন গ্রেড 18, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মোটর সাইকেল চালানোয় বৈধ লাইসেন্সধারী হতে হবে। আট নম্বর ছিল অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদসংখ্যা 33টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমরা সার্কুলারটা দেখে নিলাম, এখন দেখবো কিভাবে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফর্ম পূরণ করে। বয়স 1/3/2021 তারিখে 18-30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর আমরা দেখব আবেদন করার জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং সার্কুলার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সার্কুলারটাও দেখে নিতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে DGMEDED.teledoc.com.bd এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অবশ্যই অনলাইন আবেদন ফর্ম পূরণ শুরু হবে 1/3/2021 তারিখ সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদনপত্র জমা এবং পরীক্ষার ফিস জমাদানের শেষ তারিখ 24/3/2021 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে অনলাইনে আবেদন করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে নির্দিষ্ট পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করবেন এখানে বলা আছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এ বর্ণিত পদের জন্য মোট 112 টাকা পরীক্ষার ফি 100 এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অনলাইন আবেদন ফর্ম সাবমিট করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। সকল পদের জন্য 172 টাকা। আপনারা আপনার ফোনে বা টেলিটক সিমে 120 টাকা রিচার্জ করবেন, রিচার্জ করে SMS করবেন। 2টি SMS এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। SMS করার নিয়ম, প্রথমে SMS এ আপনাকে লিখতে হবে রাইট মেসেজে গিয়ে DGMEDED স্পেস
ইউজার আইডি লিখে সেন্ড করবেন 163 নম্বরে। তারপর আপনাকে একটা ফিরতি এসএমএস পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠানোর জন্য রাইট মেসেজে গিয়ে লিখতে হবে DGMEDED স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা, লিখে সেন্ড করবেন 163 নম্বরে। পাঠানোর পর আপনাকে একটি কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে হবে। কোনো কারণে হারিয়ে গেলে আপনারা নিম্নোক্ত যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পদ্ধতি ব্যবহার করে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে আপনারা অন্য অন্য যে শর্তগুলো আছে সেগুলো দেখে নিয়ে আবেদন করবেন। আশা করি সকলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।